গণেশ তো একতরফা বিষয়ের উপর কেন্দ্র করে প্রতিযোগিতা জিতেছে, কিন্তু আসল প্রতিযোগিতা আমি জিতেছি। কিন্তু আপনি এমন সিদ্ধান্ত নেবেন এটা আমি কোনোদিন ভাবিনি। এটা তো স্পষ্টভাবে পক্ষপাতিত্ব করা। এখন আমি কি করব দেব? আপনি বলেছিলেন কোনো দোষ না আছে আমার মমতায়, না আছে আমার লালন পালনে। দোষ আমার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু কার্তিকের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কি করব? কখনো কখনো ভাবনা আর সন্দেহের মেঘ আমাদের দৃষ্টিকে ধূসর করে দেয় পার্বতী। যদি এরকম হয় তাহলে আমি ওকে বোঝাবো মহাদেব। যদি ওর কষ্টের কারণ আমি হই দেব, তাহলে এই কষ্ট থেকে ওকে মুক্তি দেবার দায়িত্বও আমার। দাঁড়াও পার্বতী, কার্তিক কৈলাস পরিত্যাগ করেছে। যখন তুমি সমগ্র সংসারকে তিনবার প্রদক্ষিণ করছিলে, তখন গণেশ নিজের মাতা পিতার চারদিকে তিনবার প্রদক্ষিণ করেছে। এই প্রতিযোগিতার বিজয়ী গণেশ। আপনি আমাকে আমার অতীতের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। যদি আপনি আমাকে এই প্রতিশ্রুতি দেন, তবেই আমি আপনার থেকে শিক্ষা গ্রহণ করব। অন্যথা আপনার ও আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। প্রতিশ্রুতি দিচ্ছি আমি যে আমি তোমার আর তোমার অতীতের বিষয়ে কখনো কোনো প্রশ্ন করব না। তাহলে আমি আমাকে আপনার কাছে সমর্পণ করছি। নীতি অনুযায়ী গুরু তার শিষ্যকে বেছে নেয়, শিষ্য গুরুকে নয়। তাহলে বলুন, আপনি কি আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করবেন? কি হলো গুরুদেব, এক দৃষ্টিহীন বালককে নিজের শিষ্য রূপে গ্রহণ করতে সংকোচ হচ্ছে? ঋতম্বরা প্রজ্ঞা, যে অন্ধ হওয়া সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ, এই মহান সিদ্ধি তুমি কি করে লাভ করলে? আপনি ভুলে যাচ্ছেন গুরুদেব, আপনি আমাকে এক্ষুনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমার অতীতের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না।
তাহলে বলুন, আপনি কি আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করবেন না করবেন না? তোমাকে শিষ্য রূপে গ্রহণ করছি। আমি তোমাকে এমন যোদ্ধা তৈরি করব যা আজ পর্যন্ত হয়নি আর না হবে। অতীতে না ভবিষ্যতে। খুব তাড়াতাড়ি আমি আপনাকে মহাদেবের বন্ধন থেকে মুক্ত করব বা। গণেশ তো একতরফা বিষয়ের উপর ভিত্তি করে প্রতিযোগিতায় জিতেছে, কিন্তু আসল প্রতিযোগিতা আমি জিতেছি। কিন্তু আপনি এমন সিদ্ধান্ত নেবেন এটা আমি কোনোদিন ভাবিনি। এটা তো স্পষ্টভাবে পক্ষপাতিত্ব করে। মা, আপনি জ্যেষ্ঠকে ফিরিয়ে আনুন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে উনি আপনার কথা কখনো অমান্য করবে না। তাহলে আমায়ও আপনাকে স্বাধীনতা দিতে হবে, কেননা মায়ের নিয়ম নিজের সব সন্তানের জন্যই সমান হয়ে থাকে। মানে আমি বলতে চাইছি যে আপনি যদি জ্যেষ্ঠকে ফিরিয়ে আনতে না যেতে চান তাহলে আমি তো যেতেই পারি। তোমার আরো এক দাদা আছে যে এই কৈলাসে নেই। এটা পাতাল লোক অন্ধক, এখন থেকে এই অসুররাই তোমার পরিবার। অন্ততপক্ষে গুরুদেব এমন কাউকে তো এনেছেন যে আমাদের সবার জন্য মনোরঞ্জনের বিষয় হতে পারে। তো খেলা শুরু হোক। এটা তোমার প্রথম ভুল, তাই ক্ষমা করছি, কিন্তু ভবিষ্যতে এমন মূর্খের মতো কাজ করার ভাবনাও মনে এলো না। দেখো, আরো একজন বালক তার বাড়ি ছেড়ে চলে এসেছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গায় গৃহত্যাগের একটা উৎসব চলছে। এখানেও ঘর ছেড়ে চলে এসেছে, ওখানে মহাদেবের পুত্র কৈলাস ছেড়ে চলে গেছে। কি বললে তুমি, কে কৈলাস ছেড়ে চলে গেছে? গণেশ? না, কার্তিক।
আমি কৈলাসে আর ফিরে যাব না। কিন্তু কেন জ্যেষ্ঠ, যদি আপনি আমার উপর রেগে থাকেন তাহলে আমাকে শাস্তি দিন, আমি সেটা মেনে নেব। আপনার ঘৃণা, আপনার ঈর্ষা সব সহ্য করে নেব, কিন্তু মাকে খুশি করার জন্য ঘরে ফিরে চলুন। গণেশ, কে বলেছে তোমার প্রতি আমার ঘৃণা রয়েছে বা হিংসা আছে? সত্যি নেই, একটু না। আমি তো এটা ভাবছি যে আমি কেন কষ্ট পাচ্ছি। আমি যতই ভাবতে থাকি ততই যেন আমার মনে হয় যে আমি উত্তরের খুব কাছে। উত্তর? কিরকম উত্তর? এটাই যে আমি কৈলাসের যোগ্যই নই। আমি একজন যোদ্ধা, আর কৈলাসের যুদ্ধ করা মানা। যদি তোমার মনে আমার জন্য একটু সম্মান থেকে থাকে তাহলে ফিরে যাও গণেশ, আমাকে আটকানোর চেষ্টা করো না। আমি আর কৈলাস ফিরে যাব না। কার্তিকের কাছ থেকে আমার পরাজয়ের প্রতিশোধ নেবার এর থেকে ভালো সুযোগ আমি কোনোদিন পাব না। কার্তিক আমাকে আঘাত করেছে, এর মূল্য ওকে চোকাতেই হবে। আমার মনে হচ্ছে শিবাংশু কার্তিকের নাম শুনে এই বালক ভয় পেয়ে গেছে। তোমাদের কাছে নিজের গুরুকে প্রসন্ন করার শক্তি রয়েছে, কিনা পেতে পারো তোমরা সেই শক্তি দিয়ে, আর সেই শক্তি তোমরা উৎপাত করে নষ্ট করছো। কোনো লাভ হবে না। আমি জানি যে তুমি তোমার স্বরকে বশ করে তাকে অস্ত্রের মতো ব্যবহার করতে সক্ষম। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমি দৃষ্টিহীন হতে পারি? কিন্তু তোমার সব শক্তির আভাস পাই আমি, অনুভব করতে পারি যে তোমার কত ক্ষমতা, যে এই কক্ষে কতজন উপস্থিত। কিন্তু এটাই দুর্ভাগ্য, তোমাদের মধ্যে কেউ জানে না যে নিজের শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয়। তোমার এই কথাগুলোর তাৎপর্য কি বালক? নিজে তো একটা অসুর, কিন্তু মনে হচ্ছে যে অসুরদের প্রবৃত্তিও আমাকেই তোমাকে শেখাতে হবে। অসুরদের শত্রু কারা? কেবল একটি জাতি, দেবতা। আর সেই দেবতাদের সেনানায়ক সব ত্যাগ করে চলে যাচ্ছে, একলা, হতাশ, অস্ত্রহীন, সেনাহীন, ভাবনার এই জালে জড়িয়ে চুরমার হয়ে। আর কি বোঝাবো তোমাদেরকে যে তোমাদের কি করা উচিত?
যদি নিজের গুরুকে প্রসন্ন করতে চাও তাহলে সুযোগ সামনেই। আমার এতে কোনো লাভ নেই, আমি তো কেবল শিক্ষা গ্রহণ করতে এসেছি। আজ এখানে আছি, কাল থাকবো না। কিন্তু তোমাদের সবাইকে এখানে পাতালেই থাকতে হবে। আর যদি আরো কিছু অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে নিজের গুরুর বিশ্বাস অর্জন করতেই হবে। দাঁড়াও, তুমি বয়সে বালক হতে পারো কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, আর নিজের গুরুকে সন্তুষ্ট করার এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করব না। মহাদেব, অন্ধককে সুযোগ দেওয়া হয়েছিল তার শুদ্ধিকরণের, কিন্তু অন্ধক অশুভ শক্তির গভীর অন্ধকারের দিকে এগিয়েই চলেছে। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা ঋষি উষানা তাকে এই অন্ধকার থেকে বের করতে পারে? অন্ধকের জন্ম যে পরিস্থিতিতে হয়েছিল তাতে অশুভ চিন্তাই ওকে আকর্ষণ করে। পার্বতী অন্ধককে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিল, কিন্তু অন্ধক নিজে নিজের পথ বেছে নেয়, আর এই পথ অন্ধকের সঙ্গে সমগ্র সৃষ্টিকেও অন্ধকারের গর্ভে ঠেলে দেবে। আমি মাকে বলে এসেছিলাম যে জ্যেষ্ঠকে আমি ফিরিয়ে নিয়ে আসব, আর আমি নিজে খালি হাতে ঘরে ফিরছি। আমি মাকে দুঃখ দিতে পারবো না। পুত্র, সেই সময় আগত নারায়ণ এই সংসার মহাকালীর সেই রূপ দেখবে যার সম্মুখে তার সমস্ত রূপ ক্ষুদ্র মনে হবে। তুমি মহাকালীর সন্তানকে প্রহার করার দুঃসাহস দেখিয়েছ নাদাসুর, আজ তোমাকে মহাকালীর কোপ থেকে কেউ বাঁচাতে পারবে না।